বন্ধুগণ পালবান যেটা বলে সেটাও করে আর যেটা বলে না সেটাও করে। পালবানের এটাই আচরিত, পালবান লোককে আচরিত করে দেয় মাঝে মাঝে। পালবিন আজকে একটি ধামাকা অটোপল দিয়েছে, বেশ তিন চার মাস পর একটি ধামাকা করেছে, দুর্দান্ত। প্রত্যেকটি ব্যক্তি অটোপল পেয়েছে, হয়তো যারা পাননি এখনও তারা ওয়েটিংয়ে থাকুন, আপনারাও সিরিয়ালি অটোপলগুলো পেয়ে যাবেন। যেমন বন্ধুগণ স্ক্রিনে দেখা যাচ্ছে, পাল র্যাঙ্কে $256, কোরেল র্যাঙ্কে $256। আরেকটি স্ক্রিনশট আপনাকে দেখাবো, পাল র্যাঙ্কে $256, কোরেল র্যাঙ্কে $3,040, অনেক্স র্যাঙ্কে $1,536। আরেকটি স্ক্রিনশট আপনাকে দেখাবো, কোরেল র্যাঙ্কে $256 শুধু, আর পার্ল এবং অনেক্সে ঢোকে নেই। এর বিভিন্ন কারণ থাকতে পারে, কারণ র্যাঙ্কগুলো যখন আপগ্রেশন করা হয়েছে সবাই হয়তো একই টাইমে আপগ্রেশন করেননি, কেউ জয়নিং করে ফেলে রেখেছিলেন, কেউ জয়নিং করে সঙ্গে সঙ্গে আবার নিজের র্যাঙ্কগুলোকে আপগ্রেশন করে রেখেছিলেন। যারা তুরন্ত জয়নিং করেছিলেন আর তুরন্ত অন্য অন্য র্যাঙ্ক আপগ্রেশন করেছিলেন, তাদেরই শুধু বেশি বেশি অটোপল এসেছে। যেমন এখানে দেখা যাচ্ছে স্ক্রিনে $2,048 শুধু পাল র্যাঙ্কেই পেয়েছেন, ওয়াও গ্রেট। তারপরে দেখুন বন্ধুগণ, এগেট র্যাঙ্কে অর্থাৎ বোনাঞ্জা 2020-এর এগেট র্যাঙ্কে $20 এসেছে। তারপর আপনার বন্ধুগণ এখানে আপনি আরও দেখতে পারবেন যে পার্লে $2,048 আরও এসেছে, এমন অনেকেরই এসেছে পার্ল কোরেল অনেক্সে। এই তিনটে র্যাঙ্কের মধ্যে বেশি অটোপল দেখা যায়, যেমন কোরেল র্যাঙ্কে $1,248 এখানে দেখা যাইতেছে। তো দোস্ত, পালবিনকে যারা অবিশ্বাস করেছিলেন, পালবিনকে যারা বিশ্বাসে নিতে পারেননি, তা বা যারা দেরি করে পালবিনে অ্যাকাউন্ট করেছিলেন, তারা দেরিতেই অটোপল পাবেন। আর যারা বিশ্বাস করেছিলেন পালবিনকে, তারা তুরন্ত জয়নিং করেছিলেন আর তুরন্ত র্যাঙ্কগুলো আপগ্রেশন করেছিলেন, তারাই আজকে বেশি লাভবান হয়েছে বন্ধুগণ। তো বন্ধুগণ আসলে সিস্টেমগুলো যখন আসে আমরা তুরন্ত বোঝার চেষ্টা করা লাগে। আমাদের লোকগুলোর একটাই স্বভাব কি জানেন, কোনো কিছু সামনে আসলে সেটাকে বুঝার চেষ্টা করি না আমরা, আর না বুঝে সেটাকে ব্যাড কমেন্ট করে ফেলি এবং তাকে সন্দেহ করে তাকে দূরে সরিয়ে দিই, যার জন্য আমরা দিন দিন ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। আর ডিজিটালি যারা ডেভেলপ, ডিজিটালি যারা উন্নত ব্যক্তি, তারা কিন্তু সাত করে বস্তুটাকে সরিয়ে দেন না, তারা বস্তুটা ABCD বোঝার চেষ্টা করেন। আর যে ABCD বুঝতে পারবে, A to Z বিষয়বস্তুটা বুঝতে পারবে, তুরন্ত কাজ শুরু করবে আর সে তুরন্ত লাভবান হবে। আশা করছি বন্ধুগণ আজকে অটোপলে আপনারা বহুত উপকৃত হয়েছেন। এবং এই অটোপলের টাকা, এই DP আপনি কী করবেন? এখন এই DP আপনি টোকেন ফার্মিংয়ে লাগাইতে পারবেন। টোকেন ফার্মিংয়ে লাগাইলে আপনি PVC মেটাতে কনভার্ট করতে পারবেন। PVC মেটা কনভার্ট করলে PVC মেটা যখন রিডেমশন দিবে বাইন্যান্সের মাধ্যমে, সেটা আপনি ব্যাঙ্ক উইথড্র করতে পারবেন। তো আশা করছি বন্ধুগণ আপনাদের এই DP এখন আপগ্রেশনের ক্ষেত্রে আর টোকেন ফার্মিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হবে আর ব্যবহার করবেন। তাহলে আপনারা PVC মেটাতে যদি আপনি কনভার্ট করেন বা PVC মেটাতে আপনি টোকেন ফার্মিং করেন, তাহলে এই টাকা আপনি বাইন্যান্সের মাধ্যমে উদ্ধার করতে পারবেন। আশা করছি বন্ধুগণ আপনার DP আপনি কাজে লাগান আপগ্রেশনের জন্য আর টোকেন ফার্মিংয়ের জন্য। থ্যাংক ইউ গাইস।